নমস্কার শ্রী আম্মা ভগবান সারানাম শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা ঈশ্বর তার সৃষ্টি থেকে পৃথক নয় এটি একটি মাকড়সার মতন যা নিজের শরীর থেকে জাল বের করে আনে ঈশ্বরই এই সমস্ত কিছু হয়ে ওঠেন আজকের প্রথম চমৎকার আমি নেল্লোর থেকে ভেঙ্কটেশ ওয়ার্ল্ডু বলছি একবার নীলোর থেকে বেশ কয়েকজন সেবক আমাদের গ্রামে এসেছিলেন সেই সময় তারা আমাদেরকে শ্রীমূর্তি দিয়েছিলেন এবং শ্রী আম্মা ভগবানের বিভিন্ন চমৎকার শুনিয়ে আমাদের বুঝিয়েছিলেন যে ভগবানের কাছে মন দিয়ে প্রার্থনা করলে কি ধরনের সুফল পাওয়া যায় তারা আমাদের কিভাবে মূল মন্ত্র জপ করতে হয় তাও শিখিয়েছিলেন একদিন আমার চাষ করা ফসলের উপর কীটনাশক ছড়াতে গিয়ে দেখলাম যে স্প্রে মেশিনটিতে কিছু সমস্যা থাকার কারণে সেটি একেবারেই কাজ করছে না আমি স্প্রে মেশিনটি খুলে সারানোর চেষ্টা করার পরেও দেখলাম সেটি দিয়ে কোনো কাজ হচ্ছে না তখন আমি স্থির করলাম যে সামনের গাছটির তলায় শুয়ে আমি একটু বিশ্রাম নিই যেহেতু আমি খুবই পরিশ্রান্ত ছিলাম তাই আমি সহজেই ঘুমিয়ে পড়েছিলাম সেই সময় ঘুমের মধ্যেই শ্রী আম্মা ভগবান আমাকে মূল মন্ত্রটি স্মরণ করান এবং আমাকে দিয়ে সেটি সাতবার জব করিয়ে নেন জেগে উঠে আমি দেখলাম যে চমৎকারিকভাবে স্প্রে মেশিনটি ঠিক হয়ে গেছে এবং কোনো সমস্যা ছাড়াই আমার ফসলের উপর কীটনাশক ছড়ানো যাচ্ছে তাই আমি প্রিয় শ্রী আম্মা ভগবানকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আজকে দ্বিতীয় চমৎকার আমি নেল্লোর থেকে ভারতী বলছি একটা সময় আমি অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক প্রতিস্থাপনের জন্য ভগবত ধর্মের শরণাপন্ন হয়েছিলাম শ্রী আম্মা ভগবানের অনুগ্রহে আমি অন্তর্দৃষ্টি লাভ করি এবং অনুধাবন করতে সক্ষম হই যে আমি আমার মায়ের প্রতি পক্ষপাতমূলক আচরণ করি তাই আমি শ্রী আম্মা ভগবানের কাছে প্রার্থনা করে বলি যেন মায়ের সঙ্গে আমার সুসম্পর্ক তৈরি হয় সত্যি পরবর্তী সময়ে বাবা মায়ের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো হয়ে যায় এবং যথারীতি এর ফলস্বরূপ স্বামীর সঙ্গেও সুসম্পর্ক গড়ে ওঠে সময়ের সাথে সাথে সেই সম্পর্ক আরও গভীর হয় বর্তমানে পরিবারের প্রত্যেকের সঙ্গেই আমার সম্পর্ক খুবই মধুর তাই আমি আমার অন্তর থেকে বান্ধব্য প্রদাতা শ্রী আম্মা ভগবানকে অসংখ্য কোটি ধন্যবাদ জানাই